লাখো তরুণীর মন ভেঙে এবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা জোভান। হ্যাঁ দর্শক, এবার বিয়ের পিঁড়িতে বসেছেন ছোট পর্দার দর্শক প্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। শুক্রবার 12 জানুয়ারি রাত 9টার দিকে তিনি একটি সাদা কালো ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে দেখা যায় একটি মেয়ের হাত ধরে উঁচু করে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিকটা দূরে ঝাপসা হয়ে আছে মেয়েটির মুখ। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন আজকের তারিখ, অ্যাড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ কবুল। খোঁজ নিয়ে জানা গেছে পারিবারিকভাবে বিয়ে হয়েছে অভিনেতার। এই মাসের শেষ দিকে যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন রাখা হয়েছে। জানা গেছে জোভানের স্ত্রী বাড়ি পুরান ঢাকায়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল, তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবে করা হয়েছে। প্রসঙ্গত 2011 সালে শোবিজে পথ চলা শুরু জোভানের। গেল 12 বছর ধরে টানা অভিনয় করে যাচ্ছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ওয়েব কন্টেন্টেও। ফারহান আহমেদ জোভানের জন্ম 1992 সালের 18 সেপ্টেম্বর। জোভানের ছোট ভাই ও বোন আছে। তার বাবা একজন ব্যবসায়ী। তিনি 2014 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করছেন। জোভান 2015 সালে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএতে ভর্তি হন। 2011 সালে বাংলাদেশি খাবার কোম্পানির প্রাণের একটি টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। 2 বছর পর তিনি আতিক জামানের ধারাবাহিক ইউনিভার্সিটিতে তার টেলিভিশন শোতে আত্মপ্রকাশ করেন। সাউন্ড গানওয়ালা নাটকে তার সঙ্গীত ভিডিও ইচ্ছা মানুষ ইউটিউবে 2016 সালে 5ম সর্বাধিক দেখা বাংলাদেশি গান।